হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম
জনিতায় হরে কৃষ্ণ রাধেশ্যাম জনিতায়। আউটপুটে না কিবোর্ড আর ভায়োলিনটা বড্ড কম আছে, একটু আউটপুটটা বাড়িয়ে দাও। হরে কৃষ্ণ জনিতায় হরে কৃষ্ণ রাধেশ্যাম জনিতায়। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, 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 জয় গোপী জনবল্লভ জয় গোপী জনবল্লভ, জয় গোপী জনবল্লভ জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদা নন্দন ব্রজ জন নন্দন, 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 যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন, যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন, যমুনা তীরমন চারি জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বন্দে শ্রী গুরু
গুরুন বৈষ্ণবং শ্রীরূপং সগ্রজত সহগণো রঘুনাথনৃতং ত্বং সজীবং সাদৃতং সাবধূতং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতং শ্রীবিশাখানিতং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ নমো শ্রীকালসত্তায় জগন্নাথ সুতায় সভৃতায় সপুত্রায় সকল ত্রয়ং নমো নমঃ পঞ্চাকল্পতরুভ্যতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ মানো বিরাহ ও ও জরে আমার বহু ভেল ভো স্বরূপিনীর ভাবে এ
কি আহা মোরি আহামানো বীরহ হরি আহা তপত হিলো
ও দাদা নয়নে মগে তপ, ও আহ তপ তো হে লো, ভেসে যায় ভেসে যায়, ভেসে যায় ভেসে যায়, দেখো ভেসে যায় ভেসে যায়, ভেসে যায় ভেসে যায়, জলে বদন ভেসে যায় ভেসে যায়, নয়নের জলে বদন ভেসে যায় ভেসে যায়, নয়নের জলে বদন ভেসে যায় ভেসে যায়, নয়নের জলে বদন ভেসে যায় ভেসে যায়, ভাব মনেতে পড়েছে, ভাব মনেতে পড়েছে, সেই ভাব স্বরূপিনীর ভাব মনেতে পড়েছে, ওই ভাব স্বরূপিনীর ভাব মনেতে পড়েছে, আমরা ভাব স্বরূপিনীর ভাব মনেতে পড়েছে, ভাব স্বরূপিনীর ভাব আজি ব্রজ হতে নদী আয়েছে, ভাব স্বরূপিনীর ভাব আরে মোর, আরে মোর, আরে মোর, আরে মোর, আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ গো, আরে মোর, আরে মোর, আরে মোর, আরে মোর, আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ গো, আরে মোর, আরে মোর, আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ গো, আরে মোর, আরে মোর, আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ গো, এই নয় অখিল জীবের মন, অখিল জীবের মন, প্রভু আমার লোচন ফাঁদ গো, অহায় অখিল জীবের মন, অখিল জীবের মন, অহলোচন ফাঁদ গো, দেখো ফাঁদ যে পেতেছে, ফাঁদ যে পেতেছে, দেখো ফাঁদ যে পেতেছে, পেতেছে, ভক্তের মন মৃগি ধরবে বলে ফাঁদ যে পেতেছে, মন মৃগি ধরবে বলে ফাঁদ যে পেতেছে, ভক্তের মন মৃগি ধরবে বলে ফাঁদ যে পেতেছে, মন মৃগি ধরবে ভুবন মোহন গোরা, মনমৃগি ধরি ভুবন মোহন গোরা, মনমৃগি ধরবে বলে 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 ফাঁদে যে পেতেছে, আহা প্রেম জলে ডুবু ডুবু, ওই প্রেম জলে ডুবু ডুবু, প্রভুর লোচন তারা গো, প্রেম জলে ডুবু ডুবু, প্রেম জলে ডুবু ডুবু, আহালো চলো তারা গো, প্রলাপ সন্তাপ আদি ভাবেতে ভরা প্রভু আমার, প্রলাপ সন্তাপ আদি ভাবে ভোরা গো, বলো সেইভাবে বিভোরা, সেইভাবে বিভোরা, বলো সেইভাবে বিভোরা, সেইভাবে বিভোরা, রাধা ভাবে কান্তি চিত্ত চোরা, সেইভাবে বিভোরা, ভাবে কান্তি চিত্ত চোরা, সেইভাবে বিভোরা, রাধার ভাবে কান্তি চিত্ত চোরা, ভাবে কান্তি চ
চিত্ত চোরা রাধার ভাবিকান্তি চিত্ত চোরা সে যে আমার 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 গোরা দেখো ভাবিকান্তি চিত্ত চোরা হরি ও ভাবিকান্তি চিত্ত চোরা আমার 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 গোরা ভাবিকান্তি চিত্ত চোরা আমার 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 গোরা ভাবিকান্তি চিত্ত চোরা আমার 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 গোরা ভাবিকান্তি চিত্ত চোরা সেইভাবে বিভোর রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি সেই দুয়ে এবে আমার চৈতন্য গোসাই ভাব রসে আস্বাদিতে দোহে হইলা একোঠা। আচ্ছা একটা মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ মোবাইলটা পেয়ে থাকেন দয়া করে আমার এই গৃহস্বামী গৌরদার কাছে দিয়ে দেবেন, যার মোবাইল সে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকলে শ্রীচরণে সর্বপ্রথমে জানাই এই অধম শ্রী পলাশ সরকার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত। প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসরেও এই দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত বাসন্তী থানার মসজিদ বাটি গ্রামটার নাম যেন মোকামবেড়িয়া, দক্ষিণ মোকামবেড়িয়া গ্রামে শ্রদ্ধেয় কালীপদ সর্দার মহাশয়ের বাসভবনে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনে আমরা সকলেই অংশগ্রহণ করেছি। সকলে সমবেত হয়ে এই হরিনাম উৎসবে আমরা একত্রিত হয়ে ভগবানের নাম গুণকীর্তন শ্রবণে ব্রত হয়েছি। গতকাল থেকে দিবারাত্রি ব্যাপী আপনারা লীলা কীর্তন আস্বাদন করে আসছে। একটু আগেই আপনারা শ্রী গোবিন্দের দান লীলা আস্বাদন করলেন, আমাদেরও হাতে সময় খুব সংক্ষেপ, ছোট্ট করে একটু আমরা শ্রীমতী রাধারানীর কলাহন্তরিতা এবং মানের মিলন আমরা আস্বাদন করব। তো যাই হোক, একটু গৌর কথা বলতেই হয়, না বললে তো আমরা কৃষ্ণ লীলাতে প্রবেশ করতে পারবো না। গতকাল আপনারা শুনেছেন রাধারানীর দুর্জয় মান, গতকাল আপনারা শুনেছেন রাধারানীর দুর্জয় মান, আর আজকে সেই মানের শেষ পর্যায়েটা কলাহন্তরিতাই মিলন, সেটা আমরা আস্বাদন করব। জানি তাই এক নয়, দুটো বিষয় আলাদা রকম। মানের আটটা ভাগ আছে, আট প্রকারের নায়িক হয় মানে, তার মধ্যে এটা হলো মানের শেষ দশা একদম। কলাহন্তরিতা মানে কলহ যুক্ত অন্তরিতা, কলহ মানে ঝগড়া, অন্তরিতা মানে শেষ, ঝগড়াঝাটি হয়েছিল যা কিছু সব এবার শেষ হবার পালা। জয় নিতাই। তো যাই হোক, তদভাবাচিত একটু গৌরচন্দ্রিকা। এখানে ভাবনিধি গৌর সুন্দর, তিনি রাধা ভাবে বিভাবিত হয়েছেন আজকে। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সাউন্ড চলছে না বলছে ভক্তরা, শুনতে পাচ্ছেন না? এরা কিছু সব বন্ধ। জানি তাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জানি তাই, রাধে শ্যাম, জানি তাই। আমার সময় গন্ডগোল হতে হচ্ছে না, হচ্ছে না। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে শ্যাম। আউটপুট নেই, জয় নিতাই। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? কিছু শোনা যাচ্ছে? বলবো, আচ্ছা
রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করে। গৌর তত্ত্বটা দেখুন, কবিরাজ গোস্বামী বললেন যে আত্মা একটি কিন্তু দেহ দুটো, আত্মা যদি একটি হবে দেহ দুটো হলো কেন? ওই জন্য ঝামেলা আমাদের হয়েছে। ওই ঠাকুর ঘরে গিয়ে দেখুন দুটো থালা লাগে, দুটো তুলসী পাতা লাগে, দুটো ফুল লাগে, দুটো সন্দেশ, মানে যা দেবেন সব দুটো করে লাগবে, কত ঝামেলা বলুন। বলে বাবা এক থেকে ভেঙে যতক্ষণ দুই না হওয়া যাচ্ছে ততক্ষণ দেখবেন রস আস্বাদন সম্ভব না। দেখবেন পিতা হতে যতক্ষণ সন্তান জন্ম গ্রহণ না করছে ততক্ষণ কিন্তু বাৎসল্য রস আস্বাদন করা যায়। আপনি নিজের ছেলেকে চুমু খেয়ে যে আনন্দটা পান, পরে ছেলেকে চুমু খেলে সে আনন্দ পাবেন কি? তেমনি ভগবানও চিন্তা করলেন যে আমি প্রেমিক, আমার একজন প্রেমিক আছে, তবে আমার সেই প্রেমিকা যেন আমার নিজের মানুষ হয়। ভগবান তো রাস্তাঘাটে যার তার সঙ্গে প্রেম করতে পারবেন না, ভগবান যার সঙ্গে প্রেম করবেন প্রেমের পাত্রীটা ভগবানের উপযুক্ত হতে হবে। এই ভগবান চিন্তা করলেন আমি যার সঙ্গে প্রেম করব সেই প্রেমের পাত্রীটা আমার উপযুক্ত হবে, আমার নিজের হবে, তবে তাকে একটু বুদ্ধি করে পর স্ত্রী সাজিয়ে পাঠাবো, তাহলে আস্বাদনটা একটু অন্যরকম হবে। কারণ নিজের গিন্নির সঙ্গে প্রেম করলে দেখবেন কোনো বাধা নেই। বাধা আছে কি ও মায়েরা? কেউ বলে তুমি তোমার গিন্নির সঙ্গে প্রেম করছো কেন, কিন্তু পরের গিন্নির সঙ্গে প্রেম করে দেখবেন সেখানে অনেক বাধা। সমাজ রেড়ে করে ছুটে আসবে, উকিল ব্যারিস্টাররা আইনের দোহাই দিয়ে ছুটে আসবে, সাধুগুরু বৈষ্ণবরা ধর্মের দোহাই দিয়ে ছুটে আসবে, কিন্তু তার ভিতরে একটা আলাদা আস্বাদন আছে যার নাম হলো পরকীয়া প্রেম। তো ভগবান চিন্তা করলেন যে আমি যার সঙ্গে প্রেম করব সে আমার নিজের হবে, তবে তাকে বুদ্ধি করে একটু পর স্ত্রী সাজিয়ে পাঠাবে, তাহলে এক ঢিলে দুই পাখি মারার মতো হয়ে যাবে, স্বকীয়া পরকীয়া দুটো আস্বাদন হয়ে যাবে। এই মনে পড়ে গেল সত্যযুগের কথা। অভিমন্য নামক এক ঋষি ভগবানের কঠোর সাধনা করে ভগবানের কাছে বর চেয়ে নিলেন যে ভগবান আমি তোমার কাছে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন কিচ্ছু চাই, তুমি শুধু কৃপা করে তোমার স্ত্রীকে আমার স্ত্রী করে দাও। ভগবান বলে তুই কি খেপেছিস মাগুর, সিংহীর দুধ কখনো মাটির পাত্রে রাখা যায়? আমি আমার স্ত্রীকে তোর স্ত্রী করে দেবো এটা কি করে সম্ভব? তুই অন্য কিছু চাই? বলেন অন্য কিছু দিতে হবে না, বরদান দিলে এই বরদান দাও যেন তোমার স্ত্রীকে আমি আমার স্ত্রী রূপে পেতে পারি। ভগবান বলেন বেশ, নাম যখন আমার ভক্তবান সকল পতরু, আমি কথা দিলাম যে তোর বাসনা পূর্ণ হোক, তবে এ যুগে নয়। আগত দাপরে যেদিন বৃন্দাবনে গিয়ে আমি কৃষ্ণ হব, সেদিন তুই বৃন্দাবনের মাটিতে আয়ান রূপে জন্মগ্রহণ করবি, তবে সেদিন তুই হবি নপুংসক। এই দেখুন ভগবান বৃন্দাবনে কৃষ্ণরূপে এলেন, আর অভিমন্য ঋষি আয়ান হয়ে নপুংসক হয়ে বৃন্দাবনের মাটিতে জন্মগ্রহণ করলেন। ভগবান এবারে তার নিজ আত্মা থেকে সৃষ্টি করলেন তার মাধুরীদের প্রতীক শ্রীমতী রাধারানী, আর তাকে আয়নের স্ত্রী সাজিয়ে আয়নের বাড়িতে পাঠিয়ে দিলেন, ভগবান তার সঙ্গে প্রেম করলেন। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এরপরে কবিরাজ গোস্বামী আবার কলম দিলেন যে সেই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাব রসাস্বা দিতে দোহে হইল এ কোঠায় ওজন ঝামেলা। একই যদি হবে তাহলে এবার দাপর যুগে ঘটা করে দুই হওয়ার দরকার ছিল কি? একই তো ছিল, তাহলে এক যখন ছিল তাহলে ঘটা করে দাপর যুগে আবার দুই হলো, পরে কলিযুগে এসে আবার এক হলো, কি দরকার ছিল বাবা? বলে বাবা এক হওয়ার পরে দুই হওয়া, তারপরে আবার এক হওয়ার এক থাকা, আকাশ আর পাতাল পার্থক্য না? দেখবেন এক ধরনের মিষ্টি দোকানে কিনতে পাওয়া যায় রসগোল্লা দুধে ডুবিয়ে খাওয়া হয়, কি বলে তাকে? বলে কাল কি বলে রসমালাই, এই তো বা। তা রসগোল্লা কি দিয়ে তৈরি হয়? ছানা দিয়ে। আর ছানা কি থেকে তৈরি হয়? দুধ থেকে। তাহলে দেখুন দুধ থেকে ছানা তৈরি করে সেই ছানা দিয়ে রসগোল্লা বানিয়ে রসগোল্লা, সেই রসগোল্লা আবার দুধে ডুবিয়ে খাওয়া, আর ঢক ঢক করে এক ঘটি দুধ খেয়ে নেওয়া, এক হলো কি আর সাধনটা আলাদা হলো না, আকাশ পাতাল হলো না? তাহলে বৃন্দাবনে রাধার কৃষ্ণ দুটি দেহ এক হয়ে রসমালায় গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে এসেছেন, তাই একই অঙ্গে যেহেতু দুই অঙ্গ বিরাজ করছে। গতকাল দুর্জয় মানের সময় আমরা আস্বাদন করেছি মহাপ্রভুর ভাবটা ছিল কেমন, তিনি নিজের হাতটাকে ভেবেছিলেন কৃষ্ণের হাত, আর নিজের বাম চরণটিকে ভেবেছিলেন রাধার চরণ, কিন্তু আজকে মহাপ্রভু নিজেকেই রাধা ভাবতে শুরু করেছেন, আজকে কিন্তু আর সেই ভাব নয়। দেখুন দণ্ডে দণ্ডে ভাবের উদয়, এই জন্য বলেছে গতকাল এক ধরনের ভাব,
আবার এক্ষুনি ভাবটা পাল্টে গেছে, তিনি আজকে নিজেকে রাধা ভাবতে শুরু করেছে। কারণ কৃষ্ণ বিরহে রাধারানী যেমন পাগলের মতো কেঁদেছিলেন, পাগলিনীর মতো, কারণ যখন মান করে কৃষ্ণকে গুঞ্জতে